118 কোটি টাকা আত্মসাতের অভিযোগে বিমানের সাবেক পরিচালক আলী হাসান বাবু ও সাবেক উপমহাব্যবস্থাপক ইফতেখার হোসেন চৌধুরীকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে সেগুনবাগিচা এলাকা থেকে তাদের গ্রেফতার করে দুদকের একটি দল। বিকেলে দুদক প্রধান কার্যালয়ে সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়, নতুন করে আরও 28 জনের বিরুদ্ধে অনুসন্ধান শুরু হয়েছে। এয়ার বাদলের রিপোর্ট। দেশকে দুর্নীতিমুক্ত করতে সরকার সম্প্রতি দুর্নীতিবাজ, অবৈধ সম্পদ অর্জনকারী ও ক্যাসিনো সংশ্লিষ্টদের বিরুদ্ধে অভিযান শুরু করে। এতে বেরিয়ে আসে কালো টাকার মালিক ও দুর্নীতিবাজদের নাম, ধরা পড়েন অনেকেই। দুর্নীতিবাজদের তালিকার সূত্র ধরে দুদকের জালে ধরা পড়েন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সেলস অ্যান্ড মার্কেটিং বিভাগের সাবেক পরিচালক আলী আহসান বাবু এবং উপমহাব্যবস্থাপক ইফতিখার হোসেন চৌধুরী। কার্গো হ্যান্ডেলিংয়ের অর্থ আদায় না করে সরকারের 118 কোটি টাকা ক্ষতি সাধনের মামলায় তাদেরকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় 16 জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। 118 কোটি টাকা 2012 থেকে 2017 সাল পর্যন্ত কার্গো হ্যান্ডেলিংয়ের এই করাপশনটার থেকে দুজন আসামি গ্রেফতার হয়েছে এবং তাদেরকে ইতিমধ্যে আদালতে সোপর্দ করা হয়েছে। অন্যদিকে ক্যাসিনো সংশ্লিষ্টতায় গৃহায়ন ও গণপূর্ত অধিদপ্তরের আরও 28 জনের নাম পেয়েছে দুদক। আগের 159 জন সহ দুর্নীতির এ তালিকায় মোট নাম এলো 187 জনের। ক্যাসিনো রিলেটেড একটা অনুসন্ধান কার্যক্রম দীর্ঘদিন যাবৎ আমাদের এখানে চলছে। জানেন 159 জনের তালিকা ইতিমধ্যে আছে, আমরা অনুসন্ধান করছি, তার সাথে আজকে আমরা আরও 28 জনের ইনকোয়ারিতে নিয়েছি। মেইনলি গণপূর্ত অধিদপ্তর এবং জাতীয় গৃহায়ন অধিদপ্তরের বিভিন্ন পদের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা এখানে ইনভলভ আছেন। অভিযুক্তরা যেন দেশ ত্যাগ না করতে পারে সেজন্য বিদেশ যাত্রায় তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞার কথাও ভাবছে দুদক। আর বিদেশ যাত্রার ব্যাপারেও এ আর বাদল, আরটিভি, ঢাকা।